প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি তাজা চায়ের আড্ডা। আমি টুটলি রহমান, অ্যাজ ইউশুয়াল আপনাদের হোস্ট। আজকে আমার সাথে আছে দুজন সিঙ্গার, দুজনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী। একজন রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে হেমন্তর গানও গেয়ে থাকেন। চলুন তাদের ওয়েলকাম করি এখন। ওয়েলকাম টু দ্য শো, মানাস করিম ও অনুর। তোমার নামটা এত ডিফিকাল্ট, আমি তো প্রোনাউন্স করতে পারি না। নাম অনিরুদ্ধ সেন, অনিরুদ্ধ সেনগুপ্ত, নামটা কে রেখেছে বলতো? এত সুন্দর একটা নাম, কিন্তু আমার জন্য অসুবিধা হচ্ছে বলতো। এটার পেছনে একটা খুব মজার স্টোরি আছে, সেটা হচ্ছে আমার বাবা ডক্টর বি কে সেনগুপ্ত বাই প্রফেশন ইজ এ ফিজিশিয়ান, কিন্তু শুরু আমার বাবার ভীষণ প্যাশন ছিল হাওয়াইন গিটারে। আচ্ছা, তো বাবা যখন ইয়াং ছিলেন তখন বাবার আইডল ছিলেন হচ্ছে বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ। আর তোমরা দুজনে যখন গান করো, তবে অবভিয়াসলি কথার ফাঁকে ফাঁকে আমাদের গান হতেই হবে। আজকে শুরু করি গান দিয়ে। তো কি গান দিয়ে করবে, রবীন্দ্রসঙ্গীত না হেমন্তের গান? আমি তো ভীষণভাবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান করি, চর্চা করি ওনার গানগুলো। তো ওইখান থেকে এটা শুরু করি। তুমি কি ছোটবেলা থেকে মানে রবীন্দ্রসঙ্গীত দিয়ে করতে নাকি দুটো গানই পাশাপাশি? শিক্ষার শুরুটা রবীন্দ্রনাথের গান দিয়ে। পরে আমি ভীষণভাবে, কারণ হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় তিনিও রবীন্দ্রসঙ্গীতেও ভীষণ ফেমাস ছিলেন। দ্যাটস ট্রু। কিন্তু আমি দেখলাম যে উনি একমাত্র শিল্পী যিনি সব মানে সঙ্গীতের সব শাখায় ওনার বিচরণ, কি হিন্দি গান, কি ফিল্মি গান, কি বেসিক বাংলা গান। ওকে, লেটস স্টার্ট। আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝরে, সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি হয়নি যেন, কতদিন পরে এলি একটু বসো, কতদিন পরে এলি একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে এলি। অপূর্ব, ফ্যান্টাস্টিক। সো এখন আমি মনে হয় মাহনাজের কাছে চলে যাই একটু। আজকে একটা গান দিয়ে শুরু করি, কারণ যেহেতু একটু চেঞ্জ করছে আজকে ইয়েটা, সাধারণত ছোটবেলার কথা দিয়ে শুরু করি, তারপরে উইল গো ইনটু ছোটবেলার কথা। শুরু করো তো, একটু একটা গান দিয়ে শুরু করো। সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। বিউটিফুল, অপূর্ব লাগলো শুনতে। তো তোমার ছোটবেলার কথা কি মনে পড়ে বলো? আমার ছোটবেলা কেটেছে নানি বাড়িতে। আচ্ছা। এবং আমার নানি আমাকে অত্যন্ত ধৈর্য সহকারে রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃবৎসল, এই এত লম্বা একটা কবিতা শিখালেন। হ্যাঁ, মানে উনি তার মানে এক বছর থেকে শুরু করেছেন শিখানো। অ্যান্ড আই পারফর্মড ইন অফিসার্স ক্লাব ঢাকা দুই বছর বয়সে, এবং ছোট দুই বছর, কিন্তু আমার এখন একদম সাহস নাই, যে সাহসটা ছোটবেলায় ছিল। না, অনেক আছে। তো ওই দুই বছর বয়সে ওখানে তখন মিনিস্টার্স ওনারা, মানে ইট ওয়াজ আই থিঙ্ক অ্যানুয়াল প্রোগ্রাম ছিল কোনো, তো সেইখানে আমি দুই বছর বয়সে এই কবিতাটা পুরাটুকু আবৃত্তি করি, এবং সবাই আমাকে তো ওই যে আদর করা, যে দুই বছরের একটা মেয়ে কিভাবে মুখস্থ, এবং মুখস্থ কোন পড়তে তো পারতাম না তখন। তুমি খুব শাই পার্সন, ওকে দেখে কিন্তু শাই লাগে না? ভেরি শাই পার্সন আমি, মানে খুব মিশুকে লাগে। তো শাই কেমন করে হলো? শাই লাগে না, আমার লাগে না মোটেও, মানে অ্যাজ এ কো-আর্টিস্ট খুব ভালো লাগে, আমি খুব কমফোর্টেবল ফিল করি ওর সাথে। তারপর তোমার তোমার কোথা থেকে তুমি শিখেছো? আমাদের বাসার আসলে, হ্যাঁ আমাদের বাসার অ্যাটমোসফিয়ার, হ্যাঁ সব সময় আমি মিডিয়াতে এসেছি 2014 এর পর থেকে,
কিন্তু প্র্যাকটিস গান গাওয়া এটা আমার ছোটবেলা থেকেই, এবং আমাদের বাসাটা যে ছিল একদম পুরা সঙ্গীত মহল, পুরা একদম আমাদের, আমরা সবাই গান গাই। কিন্তু আমি ইনস্টিটিউশনে শিখিনি, কিন্তু আমার সমস্ত শেখা সব বাসায়, ওস্তাদজিরা ক্লাসিক্যাল বলেন, রবীন্দ্রসঙ্গীত, আমি প্রথম গান যেটা রবীন্দ্রসঙ্গীত হিসাবে ছোটবেলায় শোনাই হচ্ছে অজিত রায়, তো উনি আমাদের বাসায়, আমাদের বাসায় খুব রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানই হতো, স্পেশালি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হতো, যেখানে বাংলাদেশের এখন সব স্বনামধন্য যিনি সিনিয়র আর্টিস্ট অনেক আসতেন, তারা সব সময় আমাদের, বিশেষভাবে আমি যেমন ফাহিম হোসেন চৌধুরী, ওনারা খুব, আমরা, কার শখ ছিল বেশি তোমার বাসায়? আমাদের বাসার সবাই রবীন্দ্রসঙ্গীতটা খুব পছন্দ করতো বেশি। আমার দাদি আম্মা, ওয়াজ এ ভেরি ট্যালেন্টেড পার্সন, উনি গান গাইতে পারতেন, উনি এসরাজ বাজাতেন, উনি পিয়ানো বাজাতেন এবং উনি সেতার বাজাতেন। আর আমার আব্বু ছিলেন বাংলাদেশ সরকারের সচিব, তো উনি অফিসার্স ক্লাবের সাথে দীর্ঘদিন ধরে জড়িত, ইনফ্যাক্ট অফিসার্স ক্লাব ওনার হাতেই গড়া, সবসময় প্রোগ্রাম হতো এবং শিল্পীদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল, সেই সূত্রে আমাদের বাসায় সবাই গান গেতে আসতেন এবং আমি সবসময় একদম হারমোনিয়ামের সামনেই ওনাদের গান হা করে শুনতাম। আমার শেখাটা কিন্তু পুরাই আমার শখ, মানে আমি একদম নিজে নিজে জিনিসটা শেখা, কিন্তু থিওরিটিক্যাল যেই ব্যাপারগুলো আছে, যেগুলো ক্লাসিক্যাল, যেগুলো শেখার জিনিস, সেগুলো তো শিখতেই হবে, সেগুলো তো শিখেছি, টিচারদের কাছে শিখেছি। তোমার ছোটবেলার কথা একটু বলো। আমার ছোটবেলাটা চিটাগংয়ে কেটেছে, সেন্ট প্লেসিডে আমি পড়েছি, তারপরে ওইখানে স্কুলের ফাংশনসগুলোতে তো অনেক গান গেয়েছি। তো এই গানের তোমার বাবা, তার মানে তোমাদের ফ্যামিলি ভিতর তোমার বাবার শখ ছিল বেশি, হি উড গাইড ইউ নাকি না তোমার? হ্যাঁ ঠিক তাই, মা বাবা দুজনই আমাকে খুব গাইড করতে, খুবই চাইতেন যে আমি শিল্পী হই। সেই জন্য সেই সময় বাবারা আমাদের বাসায় খুব বড় বড় ব্যক্তিত্বরা আসা যাওয়া করতেন, শ্রদ্ধেয় সমর দাস কলকাতা থেকে, বটুক নন্দী গিটারিস্ট, ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া, ইনাদের আসা যাওয়া ছিল। তো 1978 তখন নতুনকুড়িতে আমার প্রথম সুযোগ হলো, মানে প্রথম পর্যায়ে পাস করলাম। পাশ করার পরে ওটার আবার ধাপ আছে, এক ধাপ করে করে শেষ পর্যন্ত ঢাকা টিভিতে আসতে হতো, তো সেইখানে আমি শেষ পর্যন্ত এসেছিলাম এখান পর্যন্ত। কিন্তু তখনই আমার গুরু মিহির কুমার নন্দী, তিনি কিছুদিন আগে, এক বছর আগে প্রয়াত হয়েছেন, ওনার কাছ থেকে আমি তালিম শুরু করি এবং শেষ দিন পর্যন্ত আমি ওনার। মোর ফ্রম মানহাজ নাও, তুমি এখন বলো যে তুমি মানে বড় বড় অনুষ্ঠানে কখন থেকে তুমি গেলে, কোথায় তুমি ইউ গট দ্য মোস্ট রেকগনিশন, হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ, একটু বলো আমাদের সাথে। যেটা বলছিলাম 2017 আমি বড় বড় তিনটা প্রোগ্রাম করে ফেলেছি আর কি, খুব লাস্ট ইয়ার দ্যাটস ভেরি গুড। জাদুঘরের অর্গানাইজ বাই বাংলাদেশ জাতীয় জাদুঘর, যেটা বললাম সোলো ছিল, তারপরে মাছরাঙ্গার তোমায় গান শোনাবো অনুষ্ঠান, তো সেটাতে আমি ইনভিটেশন পেলাম, সেটাতে করলাম, এবং অবশ্যই তারা মিউজিকের আজ সকালের আমন্ত্রণে, আচ্ছা, সেটাতে ওর পরেই কলকাতা গেলাম, গিয়ে ওইটার গান করলাম সোলো। তারপরে দেশে এসেই অনিরুদ্ধ দার সাথে দেশ টিভির যেটা করলাম 2 ঘন্টার একটা প্রোগ্রাম, দ্যাট ওয়াজ অলসো খুবই একটা ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। কভার স্টোরি ইন সারগাম, এটা বলবে এটা নিয়ে। 2012 আমি একটা এনজিওতে সোলো পারফরমেন্স ছিল আমার, আমি রবীন্দ্রসঙ্গীত এবং তিন কবির গানও যেহেতু গাই, মিক্স একটা গান গেয়েছিলাম, তো সেইখানে সারগামের এডিটর যে রৌনক ভাই, কাজী রৌনক, সারগাম ম্যাগাজিন, দ্য ওনলি মিউজিক্যাল ম্যাগাজিন ইন বাংলাদেশ, তো ওখানে উনি আমার কভার পেজে আমার ছবি দিয়ে ইয়েটা এসেছিল, ইট ইজ, আমি একদম সারপ্রাইজ, মানে রৌনক ভাই আপনি এটা মানে সাংঘাতিক একটা ব্যাপার, যে উনি তখন আমাকে বললেন, ওটার হেডিংটা ছিল আতাই শিল্পী মেহনাজ, হ্যাঁ, তো বলল যদি আজকে ওয়াহিদুল হক বেঁচে থাকতেন উনি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করতেন, কারণ তুমি নিজে নিজে গান শিখেছ, মানে রবীন্দ্রসঙ্গীত কীভাবে গাইতে হয় সেটা তুমি নিজে নিজে শিখেছ, এটা অনেক বড় একটা পাওয়া তোমার, এবং এরকম আমি পাইনি, যার জন্য আই ওয়ান্টেড টু মেক আ কভার স্টোরি উইথ ইউ। তুমি তো গান করছো, বাট দ্যাট ইজ নট ইওর প্রফেশন, ইজ দ্যাট ইওর টোটাল প্রফেশন, নাকি অন্য কিছু করছো? আমার মানে পুরোপুরি 100% প্রফেশন না, কিন্তু আমি এটা প্রফেশনালি নিয়েছি, প্রফেশনালি আমি গান গাই, কিন্তু আমার আরেকটা প্রফেশনাল জায়গা আছে। আমার ক্যারিয়ার শুরু করেছিলাম আমি এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে, সেখানে বহুদিন কাজ করেছি, ওইখান থেকে আমি গেলাম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে, আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছি বেশ অনেকদিন। এখন ওয়ার্ল্ড ব্যাংকে আছো? না, এখন আমি ওখান থেকে শিফট করেছি হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ওকে, ব্র্যাকের বিকাশে আমি কাজ করি। তো ওখানে কাজ করছো, দ্যাটস বিকাম সো ফেমাস। সো হোয়াট অ্যাবাউট ইওর, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইওর ফ্যামিলি। আমার স্ত্রী
সোমা, হাসিন আহমেদ সোমা, ও ডিরেক্ট করে বিভিন্ন ফিল্মস এবং ডকুমেন্টারি করেছে অনেক। তোমার সম্বন্ধে বলো তো একটু, তোমার ফ্যামিলি সাপোর্ট, তোমার হাজবেন্ড কিরকম, তোমার বাচ্চাদের সম্বন্ধে যদি কিছু বলতে চাও। আমার হাজবেন্ড তো সাংঘাতিক সাপোর্টিভ, ওইটা ওই জায়গাটা না থাকলে তো হয় না, সারাক্ষণই সে এনকারেজ করে। এবং আমাদের বাসায় খুব ঘরোয়া অনুষ্ঠান হয়, সেগুলো আমার আই হ্যাভ অল দ্য অল দ্য ইকুইপমেন্টস আর দেয়ার অল দ্য ইকুইপমেন্ট এভরিথিং ইজ দেয়ার সো হি হ্যাজ ডান দ্যাট ফর ইউ হি হ্যাজ ডান ফর মি দ্যাটস ভেরি নাইস অফ হিম আই মাস্ট সে হি ইজ আ ভেরি সাপোর্টিভ হাজবেন্ড। আর আমার মেয়ে খুব ভালো পিয়ানো বাজায়, ও ট্রিনিটি স্কুল অফ লন্ডন, মিউজিক স্কুল অফ লন্ডন থেকে মানে ওই সময় করেছে, পুরো 8 years কোর্স কমপ্লিট করেছে। আমার ছেলে গিটার বাজায় অ্যাকোস্টিক এবং ইলেকট্রিক গানের ভিতরে, এবং পিঙ্ক ফ্লয়েড ভক্ত সে, মানে খুব ছোট কিন্তু অসম্ভব সুন্দর পিঙ্ক ফ্লয়েড বাজায়। এবং দ্যাট ইজ ওর বাবার ইনফ্লুয়েন্স। ও ইদানিং ও এত ছোট, 14 বছর জাস্ট হলো ওর, কিন্তু ও এই সময়ের গান পছন্দ করে না। ও পরে হচ্ছে ওর বাবার সময়কার যা লেটস ইট প্লে। আর ইউ ওয়ার্কিং অলসো লাইক হি ইজ গট সাম আদার থিং? আই ওয়াজ ওয়ার্কিং ইন স্কলাস্টিকা। ইউ ওয়ার ওয়ার্কিং ইন স্কলাস্টিকা বাট ইউ গিভেন দ্যাট আপ? জি, আমি 15 বছর আগে ছেড়ে দিয়েছি স্কলাস্টিকা, অনেক আগে। তারপর থেকে মিউজিকে, তো মিউজিকে ঢুকে গেছো তুমি পুরোপুরি। সো দ্যাট ইজ ইওর লাইফ নাও। প্রোগ্রামের শেষে চলে এসেছি, বেশি কথা আর বলার নেই, আর গান আর শুনতে পারবো না, একটা গান শুনতে পারবো? আমরা একসাথেই গাই। Yes, I think that would be lovely to do it now. তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নে পারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা, কবে তুমি গেছিলে আখের পানে চেয়েছিলে, ভুলে গেছি শুধু মনের মধ্যে, জেগে আছে ওই নয়নে তারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা। অপূর্ব অপূর্ব, আই উইশ আই কন্টিনিউ মোর। সময় শেষ আমাদের, পারছি না আর গান শুনতে, কিন্তু আমি সত্যি মন ইচ্ছে করছে যে আরো কয়েকটা গান শুনে নি। ইনশাআল্লাহ আবার ডাকবো, আবার শোনা হবে গান। আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ, আপনার একটা শোতে আমাদেরকে ডেকেছেন। না নিশ্চয়ই, তোমরা ভালো গান করো, আমরা চাই যে দর্শকটা শুনুক যে আমাদের আরো অনেক শিল্পী আছে যারা খুব সুন্দর গান করে, তারাও তাদেরও জানা উচিত। আমি শুধু নো ইউ অলরেডি, যারা জানে না তাদের শোনা উচিত। আই থিঙ্ক ইটস টাইম ফর আস টু গো ফর আ সেলফি। আই ডোন্ট নো whether you've seen any of my program. Yes, we have seen your program. I have to take a selfie with my guest. Sure, please, are you ready? Yes, of course. Come on, চলে আসো আমার এখানে। You both look really nice. Okay, are you ready? প্রিয় দর্শক, তাজা চায়ের আড্ডা আজ এখানে শেষ করছি। আপনারা তাজা চায়ের আড্ডা বা NTV-র অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com এ। আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন NTV।